যেই ধর্মে একটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামে যেতে হয়, ওই ধর্মের মুসলমান সন্ত্রাসী হতে পারে না। যদি তাই হতে পারে, যদি এটাই যদি ঠিক হয়, এটাই যদি ইসলামের সৌন্দর্যতা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নার কথা বলতে গিয়ে কেন বাধাগ্রস্ত হতে পারে? এই দেশের মাটিতে যদি হিন্দু তার ধর্ম সঠিকভাবে মানতে পারে, খ্রিস্টান যদি তার ধর্মে অনুষ্ঠান পালন করতে পারে, নাস্তিক যদি তার নাস্তিকবাদকে লালন পালন করতে পারে, বৌদ্ধ যদি তার বৌদ্ধ ধর্মকে পালন করতে পারে, হিন্দু নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, ব্লগার নয়, কোরআন এবং সুন্নার অতন্ত্র প্রহরী, এই বাংলাদেশের মাটিতে তিনজন মানুষ যদি, তিন শ্রেণীর মানুষ যদি কোরআন সুন্না দিয়ে কথা বলে, কোরআন সুন্নাকে মানে, ইনশাআল্লাহ আমরা তাদের একজন হব। এত দা সত্ত্বেও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আহলে হাদিসদের উপর কেন আক্রমণ করা হবে, কেন তাদের গাড়ি ভাড়ি এঙ্গে দেওয়া হবে, কেন মসজিদে আক্রমণ করা হবে, কেন হয়রানি করা হবে, বুঝতে পারছি না এরা কেমন মুসলমান। মহাগ্রন্থ আল কোরআন থেকে অসংখ্য দলিল পাওয়া যায়, মুসলমান কখনো সন্ত্রাসবাদ পছন্দ করতে পারে না, মুসলমান কখনো মুসলমানকে আঘাত করতে পারে না। আজকে আমাদের বাংলাদেশের মাটিতে আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, লম্বা জুব্বাওয়ালা মুসলমানের নাম দিয়ে মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্রে কালো কালো হিসাবে, মুসলমানদেরকে পৃথিবীর মানচিত্রে টেরোরিস্ট হিসাবে প্রমাণ করার জন্য কোরআন এবং সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে, কোরআন এবং সুন্নাহকে অসত্যভাবে মানুষের কাছে প্রকাশ করে মুসলমান মুসলমানকে মারছে। চারদিকে জুলুম অত্যাচার, নির্যাতন, অন্যায়, অবিচার, বেবিচার, পাপাচার, হাহাকার, হানাহানি, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, রাহাজানি, দুর্নীতি, সন্ত্রাসী, দলাদলি, ফেরকাবন্দি, যা কিছু আছে সবকিছু আজকে মুসলমান নিজের হাতে কামাই করছে। ইসলাম এটাকে কখনো পছন্দ করে না। মর্মে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন, মানুষ হত্যা তো দূরের কথা, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন ইন্নাল্লাহ কাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের জন্য আল ইহসান, মানুষ মানুষের উপর দয়া করবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। পৃথিবীর মানুষ শুনো, ফাইদা কতালতুম ফাহসিদুল কিতলা, তোমরা যদি কোনো গরু ছাগল জবাই করো, গরু ছাগল জবাই করার সময় তার উপর দয়া করো, তাড়াতাড়ি করে জবাই করো। তার মানে ইসলাম সন্ত্রাসকে পছন্দ করে না। সহি বুখারীর 3019 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করাসাত নামলাতুন নাবিয়্যা মিনাল আম্বিয়া, একটা পিঁপড়া কোনো একজন নবীর পায়ে কামড় মেরেছে, ফা আমারা বিকরিয়াতিন নামলি, ওই নবী বলছেন অত্র গ্রামে যত পিঁপড়া আছে সব পিঁপড়াকে জ্বালিয়ে পুড়িয়ে দাও, ফা আওহাল্লাহু ইলাই, আল্লাহ নবীর কাছে ওহি করলেন, নবী আন করা সাতকা নামলা, আপনাকে একটা পিঁপড়া কামড় দিয়েছে, আহ রক্তা উম্মাতাম মিনাল উমামি তুসাব্বি, কি করে আপনি সকল পিঁপড়াকে জ্বালিয়ে দেওয়ার আদেশ দিলেন? যেই ধর্মে একটা পিঁপড়া কামড় দিলে একটা পিঁপড়াকে মারতে হয়, যেই ধর্মে একটা পিঁপড়াকে মারলে একটা পিঁপড়ার জায়গায় দুইটা পিঁপড়াকে মারলে আল্লাহ পর্যন্ত ছাড় দেন না, আল্লাহ নবীকে ছাড় দেন না, ওই ধর্মের মানুষ সন্ত্রাসী হয় কি করে? ওই ধর্মের মানুষ সন্ত্রাস পছন্দ করে কি করে? দেখুন সহি বুখারীর 3016 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা বাসিন, আল্লাহর নবী আমাদেরকে একটা যুদ্ধে পাঠাইলেন, সুম্মাইদা আরাদনাল খুরুজা, আমরা সাহাবীরা যখন যুদ্ধের দিকে যাচ্ছিলাম, আল্লাহর নবী বললেন সাহাবীরা শুনো, ইন ওয়াজাবতুম ফুলানান ওয়া ফুলানা, অমুক অমুক কাফেররে যদি পাও, ফাহরিকুহুমা বিন্নার, ওই কাফেরদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলবে। আবু হুরায়রা বলছেন, আমরা যখন আদেশ পাওয়ার পরে বের হচ্ছিলাম, আল্লাহর নবী মুহূর্তের মাঝে সিদ্ধান্ত পরিবর্তন করলেন, বললেন না না না, ওয়া ইন্নান্নার লা ইউআযিরু বিহা ইল্লাল্লাহ, এ
বলেছিলাম আগুন দিয়ে পুড়িয়ে মারার জন্য না, আগুন দিয়ে আগুনের মালিক শাস্তি দিতে পারে, আমরা পারি না। না ইন ওয়াতাতুমুহুমা ফাকতুলুহুমা বিসাইফ, তাদেরকে যদি পাও তাহলে তরবারি দিয়ে মারো, আগুন দিয়ে মারো না। যেই ধর্মে যেই ধর্মের সবচাইতে প্রিয় নেতা সম্মানী নেতা বিশ্বনবী রাগের বশীভূত হয়ে প্রথমে আগুন দিয়ে পুড়িয়ে মারার আদেশ দিলেন, মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করলেন না আগুন দিয়ে মারা যাবে না। ওই ধর্মের মানুষ কখনো সন্ত্রাসী হতে পারে না, তারা কখনো আত্মহামলা করতে পারে না, তারা মানুষকে পুড়িয়ে মারতে পারে না, তারা মানুষের ধন সম্পদকে নষ্ট করতে পারে না, সম্ভব এটা মুসলমানদের জন্য কখনো সম্ভব নয়। এই মানহাজ এই নীতি সহিহ আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের। আমি আপনাকে আরো কয়েকটা হাদিস শোনাচ্ছি, আপনি ঘুমাচ্ছেন কেন, আমার দিকে তাকায় থাকার জন্য আপনাকে বলছি। তিরমিজির 1395 নম্বর হাদিস, তিরমিজির 1395 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাযামালুদ দুনিয়া আহওয়ালু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, একটা মুসলমানকে হত্যা করা মানে পৃথিবীকে হত্যা করা। একটা মুসলমানকে হত্যা করলে যেই পরিমাণ অন্যায় হয় পৃথিবী ধ্বংস হয়ে গেলে তার চেয়ে কম হয়, আল্লাহর নবী বলেছেন। তিরমিজির 1395 নম্বর হাদিস। এবার আরেকটা হাদিস, আল্লাহর নবী বলছেন, লাযাওয়ালুল কাবা, কাবা ধ্বংস হয়ে যাওয়া, একটা মুসলমান ধ্বংস হওয়ার চাইতে কাবা ধ্বংস হয়ে যাওয়া, কাবা ধ্বংস হওয়ার চাইতে মুসলমান ধ্বংস হওয়া, এটা আল্লাহর কাছে আরো কঠিন। আল্লাহু আকবার। তাহলে মুসলমান সন্ত্রাস কি করে? তিরমিজির 1398 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ আন্নাহা সামাই ওয়াল আরদি, আকাশে যারা আছে জমিনে যারা আছে অর্থাৎ ফেরেশতা জিন এবং মানুষ সবাই মিলে, ইশতারাকু ফি দামি মুমিন, একজন মুসলমানকে যদি ফেরেশতা জিন মানুষ সবাই মিলে একটা মুসলমানকে হত্যা করে, আল্লাহর নবী বলেছেন, লা কাব্বাহুল্লাহু ফিন্নার, আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন। আল্লাহু আকবার। বুঝেন নাই কথা? আপনাকে যদি পৃথিবীর সব মানুষ মিলে, জিন ফেরেশতা মিলে সবাই মিলে আপনাকে হত্যা করে, আল্লাহর নবী বলছে একজন মানুষ আপনাকে হত্যা করার কারণে আল্লাহ সবাইকে জাহান্নামে দিবেন। তাহলে এই ধর্মের মানুষ সন্ত্রাসী হয় কি করে? সহিহ বুখারীর 3321 নম্বর হাদিস খেয়াল করার জন্য বলছি, গফির আলী ইমরাতিন মুমিসা, আল্লাহ একটা বেশ্যা নারীকে ক্ষমা করে দিয়েছেন, মাররাত বিকালবিন আলা রাসি রাকিন, বেশ্যা নারী কুকুরের পাশ দিয়ে যাচ্ছিল, কাদা ইয়াকতুলুহু আল আকাশ, পিপাসার কারণে কুকুরের জিহ্বা বের করে দেওয়া হলো, ওই বেশ্যা নারী ফানাজাত খুফাহা নিজের পায়ের মোজাটা খুললেন, ফাও সাকাতু বিখিমারিহা, ওরনার সাথে মোজাটা বাঁধলেন, ওরনা হলো রশি, মোজা হলো বালতি, কূপ থেকে পানি তুলে একটা নিকৃষ্ট পানি কুকুরের উপর ওই বেশ্যা নারী রহম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বেশ্যা নারীকে জান্নাত দিয়েছেন। যেই ধর্মে নিকৃষ্ট পানি কুকুরের উপর রহম করলেও, নিকৃষ্ট প্রাণী কুকুরের উপর রহম করলেও যেই ধর্মে জান্নাত পাওয়া যায়, ওই ধর্মে মুসলমান মুসলমানকে হত্যা করে কি করে? মুসলমান মুসলমানের রক্ত নিয়ে খেলে কি করে? মুসলমান মুসলমানের ধন সম্পদ নষ্ট কি করে? মুসলমান মুসলমানের মসজিদ ভেঙে দেয় কি করে? যেই ধর্মে কুকুরের উপর রহম করলে জান্নাত পাওয়া যায়। খুলেন সহিহ বুখারী 2365 নম্বর হাদিসটা খুলেন, উজ্জিমাত ইমরাতুন ফি হিররা, একটা মহিলা খুব ইবাদত বন্দেগী করত, ওই মহিলাকে আল্লাহর নবী জাহান্নামে দেখেছেন, আল্লাহর নবী মহিলাকে জাহান্নামে দেখেছেন কেন? হাবাসাত হিররা, ওই মহিলা ছোট্ট একটা প্রাণী বিড়াল, বিড়ালকে বেঁধে রেখেছিল, আল্লাহর নবী বললেন, লা আনতি আতআমতিহা, তুমি বিড়ালকে বেঁধেছো অন্যায় করো নাই, কিন্তু তুমি তাকে খাবার দাও নাই, ওয়ালা আনতি সাকাইতিহা, তুমি তাকে পানিও দাও নাই, ওয়ালা আনতি আরসালতিহা, তুমি তাকে ছেড়েও দাও নাই, তুমি তাকে খাবার দাও নাই, তুমি তাকে পানি দাও নাই, তুমি তাকে ছেড়েও দাও নাই, হাত্তা মাতা জুয়া, তোমার এই অন্যায়ের কারণে বিড়ালটা মারা গিয়েছে। আল্লাহর নবী এই মহিলাকে জাহান্নামে দেখেছেন। যেই ধর্মে একটা বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করলে জাহান্নামে যেতে হয়, ওই ধর্মের মুসলমান সন্ত্রাসী হতে পারে না,
যদি তাই হতে পারে, যদি এটাই যদি ঠিক হয়, এটাই যদি ইসলামের সৌন্দর্যতা হয়, তাহলে বাংলাদেশের মাটিতে কোরআন সুন্নার কথা বলতে গিয়ে কেন বাধাগ্রস্ত হতে পারে? এই দেশের মাটিতে যদি হিন্দু তার ধর্ম সঠিকভাবে মানতে পারে, খ্রিস্টান যদি তার ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে, নাস্তিক যদি তার নাস্তিক্যবাদকে লালন পালন করতে পারে, বৌদ্ধ যদি তার বৌদ্ধ ধর্মকে পালন করতে পারে, হিন্দু নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়, ব্লগার নয়, কোরআন এবং সুন্নার অতন্ত্র প্রহরী এই বাংলাদেশের মাটিতে তিনজন মানুষ যদি, তিন শ্রেণীর মানুষ যদি কোরআন সুন্না দিয়ে কথা বলে, কোরআন সুন্নাকে মানে, ইনশাআল্লাহ আমরা তাদের একজন হব। এত দা সত্ত্বেও এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআ আহলে হাদিসদের উপর কেন আক্রমণ করা হবে, কেন তাদের গাড়ি ভাড়ি এঙ্গে দেওয়া হবে, কেন মসজিদে আক্রমণ করা হবে, কেন হয়রানি করা হবে, বুঝতে পারছি না। এরা কেমন মুসলমান? যেই মুসলিম ধর্মে একটা নবী একটা পিঁপড়ার কারণে দুইটা পিঁপড়া হত্যা করায়, আল্লাহ নবীকে ছাড় দেন নাই, আল্লাহর নবী আগুন দিয়ে পুড়িয়ে মারার কথা বলার পরে সিদ্ধান্ত পরিবর্তন করলেন, একটা মানুষকে হত্যা করা মানে কাবা ঘরকে ধ্বংস করা, একটা মুসলমানকে হত্যা করা মানে সব মুসলমানকে হত্যা করা, একটা মুসলমানকে সবাই মিলে হত্যা করলে সবাই জাহান্নামে যাবে। এত সুন্দর ধর্ম ইসলাম, ধর্ম শান্তির ধর্ম, আজকে এই ধর্মকে যারা পৃথিবীর মানচিত্রে মুসলমানদেরকে কালো, মুসলমানদেরকে সন্ত্রাসী হিসাবে, কালারিং হিসাবে প্রমাণ করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আমরা বাংলাদেশ সরকারকে বলতে চাই, আমরা আপনার সাথে আছি, দিন রাত পরিশ্রম করে আমরা কোরআন এবং সুন্নার কথা বলে ইসলামের সৌন্দর্যতা প্রকাশ করে আমরা সরকারকে সহযোগিতা করব। ইসলাম কখনো সন্ত্রাসকে পছন্দ করে না, ইসলাম কখনো মুসলিম সরকারের বিরুদ্ধে বিদ্রোহ প্রশ্নকে পছন্দ করে না। আল্লাহর নবী বলছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি হারাম, এক মুসলমানের জন্য অপর মুসলমানের হারাম হলো দামহু, রক্তপাত করা, একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তে আঘাত করা হারাম। যদি তাই হয়, আজকে একটি ঘটনা ঘটে গেল, বাংলাদেশের পৃথিবীর সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই, অপ্রত্যাশিত ঘটনা, যেটা আশা করা যায় না, এমনটা কখনোই কাম্য নয়। কেন ভাই, আমরা দিন প্রচার করার জন্য গেলাম, সেখানে বক্তব্য দেওয়ার কথা ছিল আমার, আমি বক্তব্য দিব, কোরআন সুন্নার কথা বলবো, কাউকে আঘাত করব না, কারো দলের বিরুদ্ধে বলবো না, কোরআন এবং সুন্নার কথা বলবো। প্রশাসন যেখানে অনুমতি দিয়েছেন সেখানে একজন স্বনামধন্য ব্যক্তি যাকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহর নবী বলছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করা জরুরি, এই দাওয়াত কবুল করতে গিয়ে সন্দেহ পোষণ করে আপনি আঘাত করলেন কেন? আপনি কি জানেন না কোরআনুল কারীমের 26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুতিলাল খাররাসুন, যারা ধারণা করে, যারা সন্দেহ করে, এরা ধ্বংস হয়ে যাবে। ধারণা করে আপনি আক্রমণ করলেন কেন? ধারণা করে আপনি ঘাড়ি ভেঙে দিলেন কেন? ধারণা করে কোরআন সুন্নাহ কেন বন্ধ করে দিলেন? আল্লাহর কাছে বলছি, আপনার গায়ের জোরে শক্তি দেখিয়েছেন, আমার গায়ে কোনো জোর নেই। আল্লাহর কাছে বলছি, আপনি দলীয় দাপটে শক্তি দেখিয়েছেন, আমাদের দলীয় কোনো দাপট নেই। আল্লাহর কাছে বলছি, এই পৃথিবীতে আপনার চেয়ে বড় জালেম ছিল ফেরাউন, আপনার চাইতে বড় জালেম ছিল হামান, আপনার চাইতে বড় জালেম ছিল কারুন, আপনার চাইতে বড় জালেম ছিল আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, আপনার চেয়ে বড় জালেম ছিল মীর জাফর, আপনার চেয়ে বড় জালেম ছিল অ্যাডলফ হিটলার, কিন্তু আল্লাহ পৃথিবীর কোন জালেমকে ছাড় দেয়নি। আপনি ইসলামের নাম দিয়ে, তোমরা ইসলামের নাম দিয়ে কেন মুসলমানদের গায়ে আঘাত করো? এই নীতি আহলুল হাদিসদের মাঝে নয়, আহলুল হাদিসরা বাংলাদেশ সরকারকে পছন্দ করে, শুধু বাংলাদেশ সরকার নয়, পৃথিবীর যেই প্রান্তে আহলুল হাদিস আছে তাদের মানহাজ হলো সরকারের আনুগত্য স্বীকার করা, যতক্ষণ পর্যন্ত সরকার প্রকাশ্যে কুফুরি না করে। সরকার যেহেতু প্রকাশ্যে কুফুরি করে না, সরকার যেহেতু ইসলাম প্রচারে বাধা দেয় না, সরকারের বিরুদ্ধে লেগে যাওয়া, রাস্তাঘাটে নামা, গাড়ি ভাঙচুর করা, মানুষকে আঘাত করা, মানুষের বাড়িতে আঘাত করা, মানুষের ইচ্ছাতে আঘাত করা, এই নীতি এই রক্ত আহলুল হাদিসদের মাঝে নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাঝে নাই। আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই, আমার সময় 10 মিনিট,
বেশি সময় নিয়ে নিয়েছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই ছোট্ট প্রোগ্রামটি কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে সুস্থ সবল রাখেন, দিনের কথা যেন নেইর ভয়ে একমাত্র আল্লাহকে ভয় করে। জন্ম যেহেতু হয়েছে মৃত্যুবরণ করতেই হবে। কিছুদিন আগে বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় 14 জন সফর সঙ্গী সহকারে আমি গেলাম, আমার সাথে পুলিশের একজন সাব ইন্সপেক্টর বসা। গাড়ি থেকে নামার পরে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে যারা আমাকে বরণ করে নিলেন, আমি শুধু বুকের উপর হাত ধরে নামাজ পড়েছি, জোরে আমিন বলেছি। সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত দফায় দফায় মিটিং করে আমাকে স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয় নাই। বললাম আমি মুসলমান, আমি ও ইমাম আবু হানিফা শাফি মালিক সবাইকে মানি, আমাকে 5টা মিনিটের জন্য নিয়ে যান। আল্লাহর নবী বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম দাইফা, তোমরা মেহমানকে রেসপেক্ট করেন, আমি যেহেতু মেহমান একটা সালাম দিয়ে যাই, আমাকে সেই অনুমতি দেন। কিন্তু তারা বলছে, না হুজুর, আপনি যদি স্টেজে উঠে সালামটাও দেন আগামীকাল সকালে আমার বাড়ি লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে। চিন্তা করলাম, প্রিয় ভাই, এই নাজুক পরিস্থিতির জন্য আপনার বাড়ি লাঠি দিয়ে ভেঙে দেওয়া হবে? আল্লাহর নবীর হাদিস মানার কারণে এই নাজুক পরিস্থিতির জন্য আপনি দায়ী নয়, রিক্সা চালক ভ্যান চালক দায়ী নয়, মসজিদের মুয়াজ্জিন ইমাম দায়ী নয়, এর জন্য আমার মতো আলেম দায়ী। আল্লাহর নবী বলছেন তিরমিজির 2229 নম্বর হাদিস, আমার মতো আলেমের জিব্বা নাকি কেটে নেওয়া হবে, আমার মতো আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, আমার মতো আলেম জাহান্নামে গিয়ে চাকরির মতো ঘুরতে থাকবে, ভালো মানুষ বলবে, তখন জাহান্নামীরা বলবে ব্যাপারটা কি মুফতি সাহেব, জাহান্নামে আপনি কেন, আমি না আসছি, আমি পাপি, আপনি কেন? তখন বলবে আমি তোমাদেরকে ভালো কথা বলতাম করতাম না, আমি খারাপ থেকে নিষেধ করতাম আমি করতাম। এই জন্য বলছি ওই ভাইকে বলছি, আজকে এই প্রোগ্রামে আমাকে অপমান করার কারণে আমার কোনো সমস্যা নেই, আমি বলছি আপনার দোষ নেই, দোষ হলো আমার মতো আলেমদের। কেন বাংলাদেশের আলেমরা মুখটা খুলে বলতে পারে না? বুকে হাত ধরার হাদিস, পায়ে পা কাঁধে কাজ লাগানোর হাদিস সহিহ বুখারী বহু দিন পড়েছি, আজ বলছি সহিহ বুখারী আল্লাহর কিতাব কোরআনের পরে শ্রেষ্ঠ কিতাব, মূল বলিয়ম ইন্ডিয়ার ছাপা, 100 নম্বর পৃষ্ঠার 21 নম্বর লাইন, 76 নম্বর অধ্যায়, 716 নম্বর হাদিস। দেখেন নামাজের সৌন্দর্যতা, নামাজের অফুল এদায় করা যায়। সহিহ বুখারী 102 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30 পাঁচটা হাদিস আছে, একবার রফল এদায় করলে 10টা নেকি, নামাজে বুকের উপরেও নয় নাভির নিচেও নয়, এভাবে হাত ধরার হাদিস আছে। সহিহ আল বুখারী 102 নম্বর পৃষ্ঠা 19 নম্বর লাইন, ইন্ডিয়ার ছাপা, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস। নামাজে জুড়ে আমিন বলার পারমিশন আছে। আজ পর্যন্ত আল্লাহর নবীর দেশে আল্লাহর ঘর কাবাতে চালু আছে, আল্লাহর নবীর দেশে আছে। সহিহ বুখারী ভারতের প্রিন্ট মূল বলিয়ম 108 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, 13 নম্বর অধ্যায়, 113 নম্বর অধ্যায়, 774 নম্বর হাদিস। আহলুল হাদিসরা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতরা যে আমলগুলো করে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারা কোনো ভুল আমল করে না, তারা কোরআন সুন্নাহকে বুঝে, মক্কা মদিনার ইসলামকে অনুসরণ করার চেষ্টা করে। আপনি আমার মুসলমান ভাই, হানাফি আমার ভাই, শাফিও আমার ভাই, মালিকও আমার ভাই, হাম্বলি আমার ভাই, সবাই তো আমার ভাই, আমি কেন তাকে খারাপ মনে করব? আমি বলছি না নাবীর নিচে হাত তুললে নামাজ হয় না, কে বলছে হয় না, 100 বার নামাজ হবে, 100 বার নামাজ হবে। হয়তো আপনি দুর্বল হাদিস মেনেছেন, আবু দাউদ, আবু দাউদ ইন্ডিয়ার ছাপা 110 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, ইন্ডিয়ার ছাপা আবু দাউদ 110 পৃষ্ঠা 3 নম্বর লাইন, ইমাম আবু দাউদ 4টা হাদিস নিয়ে আসছেন, 759 নম্বর হাদিস, সরাসরি বুকের উপর হাত ধরার হাদিস আছে। সুতরাং আমি আজকে কারো প্রতি রাগ নয়, গুসা নয়, আমি একজন ছোট্ট মানুষ হিসাবে বিশ্ববাসীর কাছে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা আলেমদের কাছে অনুরোধ করব, আপনারা আগামীকাল সকাল থেকে যতদিন পর্যন্ত ভূপৃষ্ঠে অবস্থান করবেন ততদিন পর্যন্ত কোরআন এবং বিশুদ্ধ সুন্নাহর সঠিক তথ্যগুলো প্রচার করবেন।
করার চেষ্টা করুন, জাতির সামনে বলুন, আপনারা মানুন আর না মানুন, অন্তত পক্ষে জাতিকে জানান যে এটা ঠিক আছে, এটা কোরআন হাদিসে আছে, জাতিকে ইনফর্ম করার চেষ্টা করেন। আলোচনা দীর্ঘ নয়, অনেক কথা বললাম, আমি অনেক দূর থেকে আসছি, অসুস্থ মানুষ, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ করেন, আপনাদের খেদমতে থাকতে পারি, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।